এরপরে আমরা সাধারণ কাণ্ড আগুন সন্ত্রাসী এক ঘন্টায় হাডন দেখিয়ে নৌকা নিয়ে নেন। তার নমিনেশন পেপারে মামলা কিংবা খবর সম্পত্তির খবর দিতে হয় না। এইসব নাটকের পরে নির্বাচন কমিশন এখন নতুন নাটক করছে। আমরা দেখলাম নির্বাচন কমিশনের বিভিন্ন জেলা অফিস তারা এই যে মনোনয়ন পত্র সেগুলো বহুজনের মনোনয়ন পত্র বাতিল করে দিয়েছিলেন। খুব একটা বেশ সঠিকভাবে আমরা নির্বাচন করছেন। সব আবার ঘুরে সমঝোতা করে অথবা নানান কায়দায় আবার আপিল করে করে সবার সবকিছু সহি হয়ে যাচ্ছে। এই যে মনোনয়ন বাতিল আবার গ্রহণের নাটক তামাশা, এইটা এখন নির্বাচন কমিশনের কাজ। তারপরে ওনারা ইতিমধ্যে বদলি নাটক করেছেন, সমস্ত ইউএনও এবং এসিদের নাকি তারা বদলি করবেন। কোথায় বদলি করলেন? একই জেলার মধ্যে এক থানা থেকে আরেক থানায়। নির্বাচন কমিশন কত স্বাধীন! আমরা এই সব স্বাধীনতা এই সব তামাশা এগুলো আমরা দেখি কখন? যখন বিরোধী দল নির্বাচনে থাকে না। বিরোধী দল নির্বাচনে থাকলে তখন নির্বাচন কমিশনকে কিছুই করতে দেখা যায় না। সরকার যা হুকুম দেয় সেটাই তারা করে। এখনো সরকার যা হুকুম দিচ্ছে সেটাই করছে। সরকার মানুষের সামনে তামাশা দেখাতে চায়, নাটক দেখাতে চায়। তারা কত স্বাধীনভাবে কাজ করছে সেই নাটক তামাশা তারা করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ এই নাটক তামাশা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ এই তথাকথিত নির্বাচন গ্রহণ করে না। মানুষ জিজ্ঞেস করে নির্বাচন করছে কে কে? উত্তর হচ্ছে আমরা আর মামলাই, আমরা আর মামলাই নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দেবে না। এই নির্বাচনে প্রার্থীরা হয়তো প্রচার করবেন, অনেক টাকা পয়সা বানিয়েছেন, কিছু খরচ করবেন। তারপরে নানান এলাকার বিষয়বস্তু আছে, জনগণের কোনো কোনো অংশ হয়তো প্রার্থীদের পিছনে থাকবে, তাতে কোনো অসুবিধা নাই। এদের টাকা কিন্তু জনগণের কাছে যায় সেটা ভালো, কিন্তু 7 তারিখে এই দেশের কোন সপ্তাহিক মানুষ ভোট কেন্দ্রে যাবে না। ওবায়দুল কাদের সাহেব আপনি বলেছেন কি বলে, হামলা করলে নাকি মামলা হবে, গ্রেপ্তারও হবে, শাস্তিও হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই বিরোধী দল কোন হামলা করছে না। হামলা করছে এই দেশের পুলিশ বাহিনী আর আপনার গুন্ডা বাহিনী। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস। এই দেশের রাষ্ট্রকে জনগণের ট্যাক্সের পয়সায় যারা জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, আজকে এই ফ্যাসিস্ট সরকার এই ফ্যাসিস্ট রাষ্ট্র বানিয়ে তারা জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে নামিয়ে দিয়েছে। সেদিন টিকবে না। জনতা রাজপথে নামলে এই সব সন্ত্রাস এই সমস্ত অত্যাচার সবকিছু নির্মূল করে দেওয়া হবে।